হরতালের সমর্থনে জামায়াতের মিছিল। এদিকে তফসিল পিছিয়ে সংলাপের প্রস্তাব রওশনের। জানাবো সংসদ নির্বাচন, ফরিদপুর আসন ধরে রাখতে চায় আওয়ামী লীগ, ভোট নিয়ে ভাবছে না বিএনপি। আরো জানাবো এই প্রথম ইসরায়েলের উপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের। এবং সর্বশেষ জানাবো কমনওয়েলথের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়নি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হরতালের সমর্থনে জামায়াতের মিছিল। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেছেন, দেশে আবারও আরেকটি প্রহসনের নির্বাচন করার পায়তারা করছে সরকার। আজ্ঞাবহ নির্বাচন কমিশন প্রহসনের তফসিল ঘোষণা করেছে, ইতোমধ্যে জনগণ তা প্রত্যাখ্যান করেছে। দেলোয়ার হোসেন আরো বলেন, অবিলম্বে এই তফসিল বাতিল করুন, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করুন, পুনরায় নতুন তফসিল ঘোষণা করুন, না হলে জনগণ যেভাবে জেগে উঠেছে, যেভাবে গণরোষ তৈরি হয়েছে, এই গণরোষে ভেসে যাবেন। মহানগর দক্ষিণ মহাসহকারী সেক্রেটারি বলেন, সীমাহীন দুর্নীতি, দুঃশাসন ও অত্যাচার নির্যাতনের কারণে সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, জনগণের ভোটে ক্ষমতা আসতে পারবে না জেনে আবারও বিগত 2014 সালের মতো প্রহসনের নির্বাচন দিয়ে ফাঁকা মাঠে গোল দিতে চায়। এবার আর সেই সুযোগ তাদের দেওয়া হবে না। তফসিল বাতিলের দাবিতে 48 ঘন্টার প্রথম দিনে রাজধানীর বিভিন্ন স্থানে ঢাকা মহানগরীর দক্ষিণ হরতাল কর্মসূচি পালন করছে দলটি। রাজধানীর মতিঝিল এলাকায় হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে সময় আর উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শুরা সদস্য আবু আম্মার। একই দাবিতে এ নেতাদের সমর্থনে রাজধানীর যাত্রাবাড়ি ধোলাইপার মোড় এলাকায় মিছিল ও পিকেটিং করেছে ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ডক্টর মোবারক হোসেনের নেতৃত্বে সেখানে আর উপস্থিত ছিলেন মহানগরী মজলিসের শুরা সদস্য এম এ রহিম। তফসিল পিছিয়ে সংলাপের প্রস্তাব রওশনের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল পিছিয়ে সকল রাজনৈতিক দলকে আলোচনার জন্য আহ্বানের প্রস্তাবনা দিয়েছে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। আজ দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান তিনি, সেখানে প্রস্তাবনা রাখেন। তার সঙ্গে বঙ্গভবনে যান বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, সংসদ সদস্য রাহগীর আল মাহি, এরশাদ সাদ ও অধ্যক্ষ রওশন আর মান্নান। এ সময় তাদের সঙ্গে রওশন এরশাদের মুখপাত্র কাজী মোহাম্মদ মামুনুর রশিদ ছিলেন। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে রওশন এরশাদ বলেন, আমরা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, তফসিল ঘোষণাকে স্বাগত জানাই, তবে ঘোষিত তফসিলের সময় যথেষ্ট নয়, সময় কিছুটা বাড়ানো প্রয়োজন। 30 নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন, ওই দিন আয়কর রিটার্নের শেষ দিন, তাই মনোনয়ন দাখিলের আয়কর রিটার্নের রিপোর্ট দিতে সমস্যা হবে, এ কারণে তফসিল পিছিয়ে দেওয়া প্রয়োজন। তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতি, আপনি রাষ্ট্রের অভিভাবক, সেই বিবেচনাতে আপনি সকল রাজনৈতিক দলকে আলোচনার জন্য আহ্বান জানাতে পারেন। এ সময় সংবিধান অনুযায়ী যথাসময় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছেন বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, নইলে দেশের সাংবিধানিক সংকট তৈরি হবে। জাতীয় পার্টিকে একটি নির্বাচনমুখী দল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আমরা নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছি। জাতীয় পার্টি একান্তভাবে আশা করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে আপনার সহযোগিতা আমরা একান্তভাবে প্রত্যাশা করি। সংসদ নির্বাচন, ফরিদপুর আসন ধরে রাখতে চায় আওয়ামী লীগ, ভোট নিয়ে ভাবছে না বিএনপি। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফরিদপুরের 4 আসনে প্রচারে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা। সব আসনই এবার দখলে রাখতে চায় আওয়ামী লীগ। এজন্য চলছে নানা কৌশলে ভোট প্রার্থনা ও সরকারের উন্নয়নের প্রচার। অন্যদিকে ভোট নিয়ে তেমন ভাবনা নেই বিএনপি, তারা সরকার পতনের আন্দোলনের দিকেই গুরুত্ব দিচ্ছেন। নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবেন না বলেও জানিয়ে দিয়েছেন, তবে প্রার্থীরা ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাখছেন। দলীয় হাইকমান্ড থেকে নির্বাচনের সিদ্ধান্ত এলে ভোটের মাঠে নামবেন তারা। জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেন, যে কোনো সমাজ চেয়ে ফরিদপুর জেলায় আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী। জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের কারণে ভোটাররা আওয়ামী লীগকে বেছে নেবে বলে আমার বিশ্বাস। তিনি দলীয় নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। জেলা বিএনপি সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, বিএনপি বর্তমানে নির্বাচন নিয়ে ভাবছে না। বিএনপির প্রধান ভাবনা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি অবশ্যই অংশ নেবে। চারটি আসনে
কারণে আমাদের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে আশা করি। ফরিদপুর এক এ আসনটি মূলত আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। বিগত দিনের নির্বাচনগুলোতে আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। এ আসনে বর্তমান এমপি মঞ্জুরুল ইসলাম ফের নৌকার মনোনয়ন চাইছেন। এর বাইরে ঢাকা রেঞ্জের পুলিশের সাবেক ডিআইজি আসাদুজ্জামান মিয়া নৌকার মনোনয়ন চাইতে পারেন বলে শোনা যাচ্ছে। অন্যদিকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে ধানের শীষের মনোনয়ন চাইবেন সাবেক এমপি বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর ও কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম। ফরিদপুর দুই এ আসনে বর্তমান এমপি প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী এবারও আওয়ামী লীগের মনোনয়ন চাইছেন। তিনি ছাড়াও নৌকার মনোনয়ন প্রত্যাশী হলেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মেজর আতমা হালিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ মিয়া, জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। দলীয় হাইকমান্ড থেকে নির্বাচনের সিদ্ধান্ত হলে ধানের শীষের মনোনয়ন চাইতে পারেন বিএনপির প্রয়াত মহাসচিব কে এম ওবায়দুর রহমানের কন্যা সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। ফরিদপুর তিন এ আসনটি সবসময় গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। স্বাধীনতা পরবর্তী বেশিরভাগ সময় এ আসন বিএনপির দখলে ছিল। 2008 সালের নির্বাচনে আসনটি আওয়ামী লীগের দখলে আসে। বর্তমানে এ আসনটিতে আওয়ামী লীগের রাজনীতিতে নানা নাটকীয়তা চলছে। বর্তমানে এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশরফ হোসেন রয়েছেন বিদেশে। দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে তিনি রাজনীতি থেকে দূরে রয়েছেন, ফরিদপুরেও আসছেন না। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা কম। এ আসনে নৌকার মনোনয়ন পেতে মাঠে নেমেছে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। নৌকায় ভোট দিতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তিনি। এদিকে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হামিম গ্রুপের কর্ণধার একে আজাদও নৌকার মনোনয়ন পেতে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। সভা সমাবেশ ও ধর্মীয় অনুষ্ঠানের সাহায্য সহযোগিতার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তিনি। একে আজাদ বলেন, যোগ্যতার মাপকাঠিতে আমি যদি আওয়ামী লীগের প্রার্থী হতে পারি তাহলে দলের হয়ে মানুষের জন্য কাজ করতে পারবো। তবে জননেত্রী শেখ হাসিনা নৌকা যাকে দেবেন তার হয়ে কাজ করব। অন্যদিকে আসনে মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ ধানের শীষে প্রার্থী হতে পারেন। তিনি বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে। এছাড়া ধানের শীষে প্রার্থী হতে পারেন মাহবুবুল হাসান পিঙ্কু ও জুলফিকার হোসেন জুয়েল। ফরিদপুর চার এ আসনটি বরাবরই আওয়ামী লীগের দখলে ছিল। জাফর নিক্সন দ্বন্দ্বের কারণে তাদের বাগযুদ্ধ নিয়ে প্রায় আলোচনা থাকে আসনটি। বিগত দুটি নির্বাচনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী কাজী জাফরুল্লাহ হেরে যান স্বতন্ত্র প্রার্থী ও বঙ্গবন্ধু দৌহিত্র মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর কাছে। তৎকালে আওয়ামী লীগ কিংবা অঙ্গ সংগঠনের কোনো পদে না থেকেও দুবার বিজয়ী হয়ে আসনে সবাইকে তাক লাগিয়ে দেন নিক্সন চৌধুরী। বর্তমানে তিনি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। এবার তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়নের জন্য প্রচার চালাচ্ছেন। তিনি বলেন, আমি দুই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে এমপি হয়ে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি, বড় বড় প্রকল্প করেছি, রাস্তাঘাট স্কুল কলেজ নির্মাণ করেছি। কাজী জাফরুল্লাহ 40 বছরের এত উন্নয়ন করতে পারেননি, এ কারণে এলাকার জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার সঙ্গে আছেন, জাফরুল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক নেই। আশা করছি জননেত্রী শেখ হাসিনা এবার আমাকে নৌকা দেবেন, আর যদি নৌকা না পাই আগামী নির্বাচনে যে মার্কায় ভোট করব জনগণ আমাকে জয়যুক্ত করবেন বলে বিশ্বাস করি। এ আসনে এবারও নৌকায় মনোনয়ন চাইবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি কাজী জাফরুল্লাহ। তিনি বলেন, সম্প্রতি আমি দলের নির্বাচন কমিটির কো চেয়ারম্যান হয়েছি, তবে সংসদ নির্বাচন করতে আমার কোনো বাধা নেই, কারণ দলের প্রধান জননেত্রী শেখ হাসিনাও নির্বাচনে অংশ নেন, এতে আইনগত বাধা নেই। আমি মনে করি দলীয় মনোনয়ন আমি পাব। নির্বাচনের বিষয়ে সিগন্যাল পেলে আসনে ধানের শীষের মনোনয়ন পেতে চান ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম। তাছাড়া জাতীয় পার্টি থেকে নির্বাচন করতে চান দলটির কেন্দ্রীয় সদস্য ঢাকা মহানগর সহসভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন। এই প্রথম ইসরায়েলের উপর ভীষণ নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের। গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধকে জের হিসেবে ধরে নিয়ে ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলে গত দেড় মাস ধরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলের সেসব সরকারি কর্মকর্তা অভিযানকে সহিংস করার নির্দেশ দিচ্ছেন, তাদের উপর ভীষণ বিধিনিষেধ আরোপ হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শীর্ষস্থানীয় মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টে লেখা এক অপ এড কলাম বিভাগে বাইডেন লিখেছেন, আমি ইসরায়েল নেতাদের জোরালোভাবে বলছি পশ্চিম তীরে ব্যাপক সহিংসতা চলছে এবং অবশ্যই তা বন্ধ করতে হবে।
যদি তা না হয় সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার নিজস্ব বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু করতে বাধ্য হবে। সেসব পদক্ষেপের মধ্যে ভিসা নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত। প্রসঙ্গত, ভিসা ওয়েফার প্রোগ্রাম নামের একটি মার্কিন কর্মসূচির সঙ্গে যুক্ত ইসরায়েল। যেসব রাষ্ট্র এই কর্মসূচিতে যোগ দিয়েছেন সেসব দেশের যাত্রী ও ভ্রমণকারীরা ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেন। গত অক্টোবর এই কর্মসূচিতে যোগ দিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল যদি পশ্চিম তীরে সহিংসতা অব্যাহত রাখে সেক্ষেত্রে ভিসা ওয়েফার প্রোগ্রাম থেকে ইসরায়েলকে বাদ দেওয়া সহ দেশটির রাজনীতিবিদ ও সামরিক সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ জারি করার মতো যথেষ্ট সুযোগ মার্কিন সরকারের হাতে রয়েছে। ওয়াশিংটন পোস্টে লেখা মন্তব্যে আরও একবার হামাস ইসরায়েল যুদ্ধ অবসানের দ্বিরাষ্ট্র সমাধানের উপর জোর দিয়েছে বাইডেন। তবে গাজায় যুদ্ধবিরতি আহ্বানের পক্ষে বা বিপক্ষে কোনো মন্তব্য তিনি করেননি। মার্কিন রাজনীতি বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন পোস্টে বাইডেনের এই অফ এড বক্তব্য ইসরায়েলের যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের ফের মনে করিয়ে দিল যে বহির্বিশ্বের কোন সংকট যদি যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করে সেক্ষেত্রে ব্যবস্থা নিতে দ্বিধা করবে না দেশটি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।